أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف شكر المحبة قرن أعوذ بالله من الشيطان নবীগণ দেখিলি দুই নয়ন
প্রেমে অস্কুরুনি বত্রিশন্ত প্রেমের বলে অস্কুরুনি নবিগত মার জুব্বা আল্লাহ ও মায়ার
সাইয়েদানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবা
বিদান কালে আমাদের প্রত্যেকের সামনে তোমার হাবিবের নূরানি চেহারা মোবারক রাখিয়া আপন আপন পীর মুর্শিদকে দেখাইয়া এই জবানে পড়ায়লা পশ্চিম কালোচর এই দরবেশ বাড়ি যার উদ্দেশ্যে আজকে এই মাহফিল মরহুম নয় যেহেতু আল্লাহর ওলি শাহজাদী দরবেশ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে অষ্টম উপাদবাসী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুস সুবহান দরবেশ সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান মেহমানে আলাম রহমায়ে শরীয়ত পীরে তরিকত আজিমপুর দায়রা শরীফের বর্তমান মদরিসিন পীর সাহেব কিবলা আলহাজ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ জুবায়ের সাহেব আজিমপুর ঢাকা আজকের মাহফিলে ইতিপূর্বে সুন্দর নোরানি তাকরির করেছেন আপনাদের আপনার এলাকার গর্ব আপনাদের সন্তান আশিকে রসুল মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম তাহিরি সাহেব সুপার মেঘনাগার সুন্নিয়া আলী মাদ্রাসা মুন্সিগঞ্জ ঢাকা খতিব দৌলতপুর কেন্দ্রীয় বড়দার মসজিদ হোমনা কুমিল্লা আর তাকরির করেছেন আমাদের বুজুর্গ দরবার শরীফের সম্মানিত খলিফা ও খাদেম আপনাদের অত এলাকার পরিষ্ঠম হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম বেলালী সাহেব শিক্ষক আলোচ্য কালিমুল কোরআন নুরানি ও হাফেজ মাদ্রাসা খতিব বাইকুজ্জাম মসজিদ আলোচ্য মঞ্চে বসায় ওলামায়ে কেরাম মুরিদানে এজাম নবী প্রেমিক অলি প্রেমিক আমার বাবারা ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা স্কুল কলেজ মাদ্রাসার অধ্যয়নরত ছাত্র বাবারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মালিক দয়া করে আজকে আল্লাহর ওলি ইবতিসাল শরীফ উপলক্ষে এই মিলাদ মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন আমরা বেজান না খুশি সবাই খুশি যারা খুশি নিজের মন মতো করে আলহামদুলিল্লাহ যারা কষ্ট পেয়েছেন আসার পরে আসতে করে নাউজুবিল্লাহ এরপর আমার আত্মীয় চিন্তা করলো হুজুরের ব্যয় আমরা দোয়া তো সামান আন্দারে নাই কথা বুঝেন নাই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া করে করুণা করে আজকের এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসাবে ধৈর্যের সাথে আসার এবং বসার সুযোগ করে দিলেন সকলে জবান করে চিল্লা করে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম নবী দু জাহা হায়াতুন নবী জিন্দা নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী যিনার সৃষ্টি সবার আগে জমিনে কদম রেখেছেন সবার পরে যিনি সমগ্র জাহানের রহমাতাল্লিল উম্মত করে আল্লাহ আমাদেরকে শেষ জামানায় দুনিয়াতে পাঠাইলেন যদি খুশি হয়ে থাকেন তাহলে আওয়াজটাকে আরো বাড়াইয়া মধুর সুরে বলে আলহামদুলিল্লাহ অত্যন্ত আদরের সাথে আল্লাহর ওলিদেরকে স্মরণ করছি যাদের উসিলায় এই বাংলাদেশ ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে কালেমার দাওয়াত পৌঁছেছে কথা বলে ঠিক না বাংলাদেশে কয়েকজন গিয়েছে একজন নবীর কিছু উন্মতি দেশ আইছে যিনি স্বপ্নের অনুভূতি হয়েছে
থেকে আমাদের নবী পর্যন্ত এক একজন নবী থেকে এক একজন নবীর দূরত্ব 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর, যেমন আমাদের নবীর দূরত্ব ইসলামের থেকে 570 বছর। সুবহানাল্লাহ। এই মাঝখানে যারা ইসলামী ধর্মের মধ্যে ছিলেন, ছিলেন না, এদেরকে কালেমা দাওয়া দিয়েছেন, তৌহিদের রেসালাতের পথে যারা রেখেছেন তারা হলেন আল্লাহর ওলিরা।
মিলিটারি পুলিশ দেখলে মানুষ তার কাছে যায় না, এখন তো মিলিটারি পুলিশ লগলে আগে জিজ্ঞাসা করলো, আপনাদের জানা মতে এখানে কোন কারো কবর আছে? কয়েকজন বৃদ্ধ লোক বললেন, স্যার কেন? কয়টা বলেন? স্যার একটা বৃদ্ধ লোক মারা গেছিল, তিনি আমগাছটা ঘোড়া থাকতো, এই লোকটারে কোনো জীবনে গোসল করতে দেখি নাই, কোনোদিন কিছু খাইতেও দেখি নাই, তবে তিনি এখানে থাকতেন, আমার মাঝে এখানে বসতাম। যখন দেশের সংগ্রাম আরম্ভ হইল, কি আরম্ভ হয়েছে? আমরা চলে গেছি, আয়েশা শুনছি উনি মারা গেছে, এখানে কোন জায়গায় মারিয়েছে আমরা জানি না। মেজর বললেন, আমাদের সিপাহীরা যেখানে বাথরুম তৈরি করেছে, এখনো সেখানে কেউ বাথরুম করে নাই, এর পাশেই আল্লাহর ওলির কবর, এটাকে আপনারা হেফাজত করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা ভাইয়েরা, দুনিয়ার মানুষ সবাই এক না, সবাই কি এক? দেখবেন কাউকে দেখলে মানুষ সালাম নেয়, সম্মান করে, কি করে? সম্মান করে। আবার কাউকে দেখলে সালাম দেয়, যাওয়ার পরে বাটফার হয়ে গেলে বাটফার, বুঝিস শান্তি আবার সালামত গজব, সালামত কি? এই আল্লাহর ওলির নাম এটা ভুল না, কত লেখছেন আপনারা, উনি দুনিয়া থেকে ইন্তেকাল করছে, মরহুম না, শাহ সুফি ইদ্রিস দরবেশ রহমতুল্লাহ, মরহুম না, মরা হয়েছে উরুস হয় না, যদি আমার মতো মরা এই উরুস হয় না, এই দুনিয়া যেন আমি হয় না, জীবিত দুনিয়া তো জীবিত, কবরও জীবিত, এই দুনিয়ার মানুষ স্মরণ করে, ফায়দা হাসিল করে, জোরে বলুন মারহাবা। আমার বাবারা ভাইরা, আমি আপনাদের খেদমতে ছোট্ট একটু আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহর ওলিদের সামনে, আর একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি তার হাবিবের সামনে। এই পৃথিবীর জমিনে যার উসিলায় এখনো রহমত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন রহমত থাকবে ততদিন আমার নবী আছে, আছে নয়? রহমত যখন চলে যাবে তখন পৃথিবীতে কিয়ামত আরম্ভ হবে, ঠিক কিনা? তাই রহমতের যিনি মালিক তিনি আল্লাহ, তিনি কে? আল্লাহ। কিন্তু আসলে আল্লাহ পাক রহমতের মালিক বটে, জগতের জন্য রহমত করে যিনি পাঠিয়েছেন, যাকে পাঠিয়েছেন তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম মোবারক শুনলে তাহিন করে চুমা দিলেন, কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলেন। এটা একটা ডগনাস ওহাবি সুন্নিসিনা লেগা কারা বলেন, ঠিক কিনা? প্রথমত এটা কে করেছেন? যিনি আমার আপনার পিতা, মুসলমানের বাবা, হিন্দুর বাবা, খ্রিস্টানের বাবা, ইহুদির বাবা, নাসারার বাবা, ওহাবির বাবা, সুন্নির বাবা, সমস্ত মানুষের বাবা, তিনি হলেন আদম সজিউল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই কার সন্তান? আদম সন্তান। বলে কার সন্তান? যাকে বলা হয় আদি পিতা। আরাফাতের ময়দানে আল্লাহ পাক যখন আমাদের নবীর নামে উসিলে ওনার দোয়া কবুল করেছে, তিনি বললেন, মাবুদ তোমার হাবিবকে আমি দেখতে চাই। আল্লাহ বলে, এইভাবে দেখানো সম্ভব না। সেই মুহূর্তে আল্লাহ পাক রসূল পাকের নূরের তাজাল্লি আদম সফুলের দুই নখের মধ্যে দেখিয়েছিলেন, তিনি তোমাদের চোখের মধ্যে লাগাইছে, 350 বছর কানতে কানতে চোখের জ্যোতি নষ্ট হয়ে গিয়েছিল, আমার দয়াল নবীর নাম মোবারককে তাজিল করে চুমা দেওয়ার কারণে আদম সফিউল্লাহ কয়, সেই দিন থেকে আরাফার ময়দান থেকে উপরে তাকায় আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত চুমাটা দিয়েছেন আবু বকর সিদ্দিক, রসুলের পাকের সাহাবি, যিনি দুনিয়ার সাথী, হিজরতের সাথী, বর্তমানে রমজান মুবারকের কি সাথী। হযরত বেলাল আযান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।